নিশবা এই এই ওই সাইড লে আবারও জানিয়ে দেই সেকেন্ড রাউন্ডে প্রথম খেলায় অংশগ্রহণ করছে কাটকইল ভার্সেস রাজশাহী কাটকইলের পক্ষ থেকে খেলতেছে কাশেল ভার্সেস সানোয়ার অন্যদিকে রাজশাহীর পক্ষে খেলছে না না এবং মেজবা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছে হাল্ক মিসবা রাজশাহীর পক্ষে এবং কাতকইলের পক্ষে সানোয়ার এবং রাসেল সানোয়ার মাথায় টুপি পরে আমরা দেখতে পাচ্ছি মাঠে সে তার ঠান্ডার জড়তা এখনো কাটেনি নাকি স্টাইলে টুপি পরে আছে আল্লাহ জানে রাসেলও ফুল হাতা গেঞ্জি সানোয়ারও ফুল হাতা এদিকে হাল্ক দেখছে মাঠে জ্যাকেট পরে আছে কোনো প্লেয়ার সবগুলো প্লেয়ার মনে হচ্ছে যে ঠান্ডায় একদম কাতর এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছে হালকের পার্টনার স্পাইডার ওরফে এজাজ আহমেদ বোরনিউ ধন্যবাদ এজাজ রাত জেগে আমাদের সাথে থাকার জন্য এবং খেলা দেখার জন্য আমাদের লাইভের দর্শক বেড়েই চলেছে এত রাতেও বেশ কয়েকজন আমাদের খেলা দেখছে এবং আস্তে আস্তে আরো লোকজন জয়েন করবে ইনশাল্লাহ এই তোরা জয়লাভ করেছিস না ওই সাইড নিতে বললাম সানোয়ার হ্যালো ওকে ভাই শুরু করেন ভাই তো ডাইলগ ভুল আমি ডাইলগ তুমি বলবা এই এই খেলায় ধারাভাষ্যকার করবে আমার ছোট ভাই আব্দুল হামিদ হামিদ আব্দুল হামিদ সারা গেছে ফাইনাল অভিনেতা ওকে লেটস গো গুড শট দুর্দান্ত একটি শট সানোয়ারের ব্যাট থেকে প্রথম পয়েন্ট কাতকইল শুরু হলো তাদের পয়েন্ট অন্যদিকে রাজশাহীর পয়েন্ট জিরো কাতকইলের পয়েন্ট দুই অধিক অরিজিনাল ভাষা কাতকইল না রাজশাহী আরেকটি পয়েন্ট কাতকইল দিতে কাতকইলের পক্ষ থেকে পয়েন্ট গিয়ে দাঁড়ালো তিন ওরে মিস বা কি দেখালো মাত্র পয়েন্টে সংগ্রহ হলো রাজশাহীর পক্ষে রাজশাহীর পয়েন্ট এক কাতকইল তিন ওরে মিস বা রিটার্ন রে উত্তেজনা খেলা চলছে পাহাড়ে পাহাড়ে ধাবার সাগর খেও দর্শকদের ঠান্ডা দুই হেলিকপ্টার কে নিয়ে ও হালকে সামনে বল দাও আর আত্মহত্যা করার সামনে রাজশাহীর পক্ষে হালকে বল তুলে দাও সামনে আর সুইসাইড করা একই কথা কাজ কইল তিন ও শর্ট মিস বার ব্যাট থেকে আমরা দেখলাম রাশের পয়েন্ট 4 কাট কোয়েল 3 গুড ও শর্ট ও রাশের শর্ট দারুন শর্ট পয়েন্ট কাট কোয়েল 4 ভার্সেস রাশাই 4 পয়েন্ট রাশাইর পক্ষে সুন্দর
জমে গিয়ে চলো খেলাটা, কিন্তু একটুর জন্য দুর্দান্ত শট হাল্ক, এবং মিসবা সামনে থেকে আস্তে করে বসিয়ে দিয়ে পয়েন্ট হয়ে গেল রাজশাহীর পক্ষে। ১১ কাট কই, ও দারুণ।